you can see that United Imaging also here consists of 140 slices PET CT scanner. টোটাল 28 বেড আছে, তাই তো। গেটে ঢুকতে আপনারা বাস সাইডে পেয়ে যাবেন হেল্প ডেস্ক, যেখানে দেখুন একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সো এখন আমি চলে এসেছি সৃষ্টিনগর, আর আমার সাইড অ্যাম্বুলেন্সটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে অ্যাম্বুলেন্সটাকে আমি ফ্রেমে কেন নিয়েছি। অ্যাম্বুলেন্সটাকে ফ্রেমে নেওয়ার হচ্ছে আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের সৃষ্টিনগর মানে আসানসোল সৃষ্টিনগরে কিন্তু খুব সুন্দর হসপিটাল ওপেনিং হয়েছে, যেটার নাম কি হ্যাঁ আপনারা ঠিক ভেবেছেন, সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। যেটা কি আমরা দুর্গাপুরে দেখেছি হেলথ ওয়ার্ল্ড, সেই হেলথ ওয়ার্ল্ডে এখন আমরা আসানসোলও দেখতে পাবো। চলুন এই হেলথ ওয়ার্ল্ডে কী কী স্পেশালিটি আছে, তাছাড়া এদের ভেতরে যে কী কী ইকুইপমেন্ট এরা ব্যবহার করছে সে সব ধরনের ইনফরমেশান, তাছাড়া এখানে এখানে এন্ট্রান্স কেমন, এখানে ফেসিলিটি বগেরা যা কিছু আছে সমস্ত রকম ইনফরমেশান আমি আপনাদেরকে দেব এই ভিডিওতে। এই হসপিটালের মেন এন্ট্রান্স ছাড়াও একটা ইমার্জেন্সি গেটও কিন্তু রয়েছে, যেটা কি সব হসপিটালে থাকে। হসপিটালে এসে আপনারা বাসারি কিন্তু ইমার্জেন্সি আপনারা যে গেট আছে বা এন্ট্রান্স আছে সেটা কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। দেখুন আপনাদের এখানে টোটাল যে আপনাদের ফোর হুইলার আছে বা অ্যাম্বুলেন্স আছে সেটা কিন্তু এখানে সোজা গেটের সামনে দাঁড়িয়ে যাবে। এখানে ইমার্জেন্সি এন্ট্রান্স করা হয়েছে দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি এন্ট্রান্স ছাড়া যে মেন এন্ট্রান্স সেটাও কিন্তু দেখার মতো, তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। গেটে ঢুকতে আপনারা বাস সাইডে পেয়ে যাবেন হেল্প ডেস্ক, এবং তারপরে আপনার ডান সাইডে যেটা কি ওয়েটিং এরিয়া সেটা দেখুন বড় সড়ো ওয়েটিং, বিগার দেন দুর্গাপুরের চেয়ে এটি কিন্তু অনেক বড়। কোন কোন ডক্টর আপনারা অ্যাভেলেবেল পাবেন সেই ডক্টরের টোটাল লিস্ট যারা দেখুন এখানে দেওয়া আছে, এখানে একটা বোর্ড দেওয়া আছে হেল্প ডেস্কের বাস সাইডে, এখানে আপনারা চেক আউট করে নিতে পারেন কোন কোন ডাক্তার এখানে বসছে এই হসপিটালে। হেলথ ওয়ার্ড এটা কিন্তু হাই স্পেশালিটি হসপিটাল আমাদের এই আসানসোলে, তো আপনারা এই হসপিটালের নানা প্রকারের ডিটেলস আমার ভিডিওতে আরও পাবেন, চলুন আপনাকে আর একটু করে দেখাই। তো এখন আমরা ঢুকে গেছি আইসিউর ভিতরে, দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে আইসিউ নাম্বার ওয়ান। আইসিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই হেলথ ওয়ার্ল্ডে বলা যায় প্রচুর কতগুলো আইসিউ বেড আছে সেটা আমি একবার জিজ্ঞাসা করব। কত আচ্ছা টোটাল 28 বেড আছে, তাই তো। আচ্ছা 20, আর এখানে ভেন্টিলেশনের ফেসিলিটি কি আছে? টোটাল বেডই আছে আপাতত, এখন ইনস্টল হয়নি। আচ্ছা ইনস্টল করলে আমরা কমপ্লিটলি দিয়ে দিতে পারব। আচ্ছা আচ্ছা ঠিক, সবই সিস্টেম করানো আছে। একটু যদি সিস্টেম ওয়াইজ যদি কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন যত যত ধরনের এখন যেগুলো লেটেস্ট ধরনের যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু এই হোল হেলথ ওয়ার্ডে আপডেটেড রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সব আইসিউ বেড, টোটাল 550 বেডেড হসপিটাল, ফার্স্ট ডিজিটাল 170 স্লাইস পেট সিটি, ফার্স্ট ডিজিটাল এমআরআই, এনআইসিউ উইথ রেডিয়েন্ট ওয়ার্মার, 14 মডুলার অপারেশন থিয়েটার অ্যান্ড লেজার ইউরোসার্জি ইউনিট। আর এরম আইসিউর ভেতরে এরম নার্সিং ডেস্কও রয়েছে, আপনারা এরম ডেস্কে থাকবে আপনাদের নার্স থাকবে, তাছাড়া থাকবে ডক্টর বেগারা যাদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। সো এখন আমরা চলেছি অপারেশন থিয়েটারের সামনে, তো আপনাদেরকে একবার অপারেশন থিয়েটারের যে স্পেশালিটি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। একটা অপারেশন থিয়েটারে যা যা ইকুইপমেন্ট দরকার হয় বা যা কিছু সামানপত্র থাকে ইউজের জন্য, মেডিকেল ইউজের জন্য, সেগুলো কিন্তু এখানে সব রয়েছে। দেখুন সব কিছু কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এটা একটা ওটি রুম অপারেশন থিয়েটার, আর এটা জাস্ট এরকম ভিউ হয়। অ্যাকচুয়ালি এগুলো আমরা কখনো ভিডিও করতে পারতাম না, বিকজ যখন পেশেন্ট থাকে তখন এই জায়গাগুলো অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে, বাট এখন যেহেতু আমরা আজকে ইনোগ্রেশনের মধ্যে এসেছি তাই আমরা অনেকটা জায়গা আপনাদেরকে দেখাতে পারছি। আর এগুলো দেখার জিনিস, আপনারা দেখুন একটা অপারেশন থিয়েটার কেমন হয়, দেখুন নানা ধরনের আপনাদের সামানপত্র যেগুলো থাকে কি ইকুইপমেন্ট যেগুলো কি অপারেশনের ক্ষেত্রে যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে মনিটরিং রয়েছে, তাছাড়া আরও এখানে একটা লম্বা বেড রয়েছে, আর এই দিক থেকে আরও যে অনেক কিছু ধরনের সামান যেগুলো কি আমার তো জানা নেই, যারা মেডিকেল লাইনে আছে তারা অবশ্যই জানবে যে এখানে মোটামুটি বলা যায় অনেকটা অ্যাডভান্স ধরনের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু এই হেলথ ওয়ার্ডে রয়েছে। ওটির বাইরে হোক বা ইমার্জেন্সির বাইরে সব জায়গায় আপনারা একটা করে ওয়েটিং এরিয়া পেয়ে যাচ্ছেন এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে। তো এই হসপিটালে এখন আমি রেডিওলজি যে সেকশন আছে সেখানে চলে এসেছি, এখানে যে যে ধরনের যে টেস্টগুলো হয় আপনাদের সেই ইকুইপমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এমআরআই হয় সেই মেশিনগুলো রয়েছে, তাছাড়া এখানে দেখুন সব
লেটেস্ট ধরনের যে মেশিন আছে সেই মেশিনগুলো কিন্তু রয়েছে ওইখানে, ভিতরে ঢোকা কোনো এলাও নেই। বাট আমি এখান থেকে আপনাদেরকে নমস্কার, মাই নেম ইজ গৌরব অধিকারী, আই এম অ্যান এমআরআই অ্যান্ড সিটি স্ক্যান টেকনোলজিস্ট। হিয়ার ইউ ক্যান সি আওয়ার হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কনসিস্ট অফ 1.5 টেসলা ইউনাইটেড এনার্জি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট মেশিন, which is an advanced machine in today's healthcare facility. And here you can see that United Imaging also here consists of 140 slices PET CT scanner, which is useful for better cardiac imaging also and cancer detection, which is positron emitron tomography will available in recently. Outside Kolkata, it is the first PET CT scanner in the Asansol for detection of cancer patient. It will available recently by our technologist also. তো অ্যাকচুয়ালি সোজা কথায় বলা যায় যারা কি ক্যান্সার পেশেন্ট আছে তাদের ক্যান্সার পেশেন্টকে ধরার জন্য ডিটেক্ট করার জন্য এই মেশিনটা স্পেশালি এখানে। আর এটা কিন্তু কলকাতার পর আমাদের আসানসোলে প্রথমবার, অন্য হসপিটালে এটা পাওয়া যাবে না, শুধু এই আসানসোল হেলথ ওয়ার্ডে কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা কি বোঝাচ্ছে দাদা বলেন, হার্টের হার্টের যে এনজিওগ্রাফি হয় সেটা কিন্তু এটা এই মেশিনের দ্বারা খুব কম টাইমের মধ্যে কিন্তু এটা ধরা যায় বা এটা দিয়ে ওটা সেটাকে সব হসপিটালের মতো এই হসপিটালে দুটো অ্যাম্বুলেন্স রয়েছে আর এটা অনেক আধুনিক অ্যাম্বুলেন্স। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার মধ্যে অক্সিজেন সিলিন্ডার বেগারা আরও যত ইকুইপমেন্ট থাকে মেডিকেলের সে সব রকম ইকুইপমেন্ট কিন্তু এই অ্যাম্বুলেন্সে থাকছে। দেখুন খুব বড় অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু একটা নয় এটা দুটো রয়েছে। আর তাছাড়া মেইন যেটা এন্ট্রি গেট হচ্ছে, যেটা এখানে আপনারা এই হসপিটালে এন্ট্রি গেট হবে সেটা কিন্তু এন্ট্রান্স এটা হচ্ছে, আর এবং ইমার্জেন্সি এন্ট্রান্স যেটা সেটা কিন্তু বাসারে হচ্ছে, উপরে বড় বড় করে লেখা আছে আপনাদের ইমার্জেন্সি, ওইখান দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তাছাড়া আপনারা এদিক থেকেও এন্ট্রি করতে পারবেন। যদি এই হসপিটালে ফেসিলিটির ব্যাপারে কথা বলি তো অল অফ ফেসিলিটি পেয়ে যাবে। এটা দুর্গাপুরের চেয়ে বিগার অনেকটাই বড় বলা যায় এই হেলথ ওয়ার্ল্ড। হেলথ ওয়ার্ল্ডে আপনারা সব রকমের ফেসিলিটি আপনাদেরকে দেখালাম, যে আইসিইউ সেটা 28 রয়েছে। তাছাড়া অপারেশন থিয়েটারে যেগুলো সবচেয়ে লেটেস্ট ধরনের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু ইউজ হয় এই হেলথ ওয়ার্ল্ডে বা ইউজ হচ্ছে। এই ভিডিওটা আপনাদের জানি না কতটা ভালো হলো, কারণ এই ভিডিওটা জাস্ট একটা আমি ইনফরমেশন হিসেবে আপনাদেরকে দিলাম। কারণ আমাদের দুর্গাপুরে তো হেলথ ওয়ার্ড ছিল, দুর্গাপুরে অনেক বড় বড় হসপিটাল রয়েছে, তাছাড়া আমাদের আসানসোল কিন্তু এখন একটা রয়েছে, এটা হচ্ছে হেলথ ওয়ার্ড। এটা যদি অ্যাড্রেসের কথা বলি তো অ্যাড্রেস হচ্ছে এটা সৃষ্টিনগর, বা সৃষ্টিনগরে বলা যে প্রপার সেন্ট্রাম ঢুকতে যে ডিএম স্কুল রয়েছে সেই স্কুলের সামনে কিন্তু আপনারা পেয়ে আছেন এই হেলথ ওয়ার্ল্ড যে হসপিটাল। তাছাড়া আরও যত ইনফরমেশন সেগুলো আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাছাড়া এই হসপিটালে যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আপনারা সব ধরনের যে ইনফরমেশন সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটাও সবাইকে শেয়ার করে দিন। যারা কি জানে না যে আমাদের আসানসোলে বুকে হেলথ ওয়ার্ল্ড বলে একটা নতুন হসপিটাল ওপেনিং হয়ে গেছে, তো বলুন দেখাবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য সেইটুকু।